গত এক মাস আগে 5 আগস্ট এদিনে আমাদের ছাত্র জনতার মাধ্যমে বিশাল একটি অভ্যুত্থান হয়েছে। এদেশে এদেশটা হলো সবার, এদেশ শুধুমাত্র আমার নয়, এদেশ শুধুমাত্র একটা শ্রেণী কেন্দ্রিক নয়, এদেশটা সবার। সেক্ষেত্রে আজকে আমরা এখানে যেখানে এসেছি, আজকে এই ভাইয়েরা যারা এখানে এসেছে সকলেই সশরীরে এবং স্বউপস্থিতিতে এই ফেসিবাদ আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ ছিল। আজকে এই আন্দোলনটা এটা অনেক একটা জাগনীয় আন্দোলন ছিল এবং রাষ্ট্রের অনেক বড় একটা প্রয়োজন ছিল। এই জন্য আজকে আমরা এই এক মাস স্মরণার্থে আমরা আমাদের যারা শহীদ শাহাদ বর্ণনা করেছে তাদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি এবং রুহের তাদের জন্য 3 বার সরে ইখলাস করে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। আগামী দিনে মানে ছাত্র প্রতিনিধি হিসেবে লাস্ট প্রশ্ন, মানে আপনারা কাকে, মামুন হককে প্রধানমন্ত্রী দেখতে চান নাকি কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? আমরা এদেশে প্রধানমন্ত্রী হিসাবে আমি কোনো ব্যক্তি বিশেষ বলবো না, তবে এদেশের সেন্টিমেন্ট, এদেশের মানুষের সেন্টিমেন্ট কি, 96% মুসলমান, 92% মুসলমান, তাদের সেন্টিমেন্ট কি, মুসলমান ইসলাম। তো তাদের সেন্টিমেন্টকে যেন প্রাধান্য দিয়ে এদেশে রাষ্ট্র গঠিত হয়, সরকার গঠিত হয়, সে আহ্বান আমাদের। প্রধানমন্ত্রী আমার নাম এখানে বিশেষ উল্লেখ করছে এবং যোগ্য নির্ভরযোগ্য আলেম ওলামা ইকরামদেরকে আমরা চাচ্ছি। প্রত্যেক সরকারের কিছু আগে থাকে, চামচা থাকে, যিনি বলেছেন এটা হয়তো তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু কমির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল যারা তারা কি আপনাকে কমি জনই বলেছে? কমি প্রতিনিধিত্বশীল কেউ বলে না, জনই বলে না, যিনি বলেছেন এটা পার্সোনালিটি হয়তো বলেছেন। এটা তো সরকার এমন একটা ক্ষমতায় থাকে বা যেখানে থাকে সরকার যাকে ইচ্ছা তাকেই কোণঠাসা করতে পারে এবং যাকে ইচ্ছা তাকেই দাবাইতে পারে, এটা সরকারি একটা থাকে। কিন্তু মৌলিকভাবে হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা অথবা যে সমস্ত আমাদের হুজুর কানেক্টিভ যে বিষয়গুলো রয়েছে, ইসলাম কানেক্টিভ যে বিষয়গুলো রয়েছে, তারা মৌলিকভাবে ফেসবুকের বিরুদ্ধে ছিল এবং তারা তাদের সাথে কোনো আঘাত করে নাই এবং ভবিষ্যতেও করবে না। আমরা কওমি মাদ্রাসা শুধুমাত্র আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে এমন না, বরং এদেশে যত ফেসিস তৈরি হবে এই ফেসিস্টদের মূলোৎপাটনে আমরা তৎপর। জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় খতিব ওবায়দুল হক থেকে শুরু করে বেশ বড় বড় যত আলেম ছিল তারা মারা গিয়েছে, অনেকে বলা হয় যে অনেক থেকে অনেকের কাছ থেকে অনেক থেকে অভিযোগ আলেমদের মধ্যে থেকে যে এদেরকে স্লো পয়জনিং করে মারা হয়েছে, আপনি কি এটার সাথে একমত কিনা? এটা আসলে আমাদের এটা বলা হয়েছে। দেখেন বাংলাদেশের শীর্ষস্থানের যে সমস্ত ওলামায়ে কেরাম যারা এদেশের ফেসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকে অনেক আগে থেকে কথা বলে আসছেন, তাদেরকে সরকার সিস্টেম করে কাউকে জেলে বন্দী করে, কাউকে এমনকি আমাদের মুরব্বীদের ইতিহাস, আকাবিদদের ইতিহাস, যারা কওমি আকাবিন তাদের যে ইতিহাস তাদেরকে কোণঠাসা করে তারা এভাবেই সরকার, ফেসি সরকার দেখেছে। বিশেষ করে জুনায়েদ বাবুল রহমহল্লা যে কথাটা আপনি বলেছেন সেক্ষেত্রেও তার ব্যাপারেও বলা হচ্ছে তাকে কি করা হচ্ছে, শহীদ করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে দেখেন 2013 সাল থেকে 2013 সালে যে হেফাজতে বিশাল বড় মানুষদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সাধারণভাবে এদের যারা লিস্ট এবং যারা মানবাধিকার সংস্থা ছিল, যারা এই নিয়ে কাজ করছে ছিল, তাদেরকে সরকারও কোণঠাসা করেছে এবং তাদের বিরুদ্ধে সরকার মামলা টামলা দিয়ে, এটা আপনার অবশ্যই জানেন, এটা মামলা টামলা দিয়ে কোণঠাসা করেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে দাবি জানাই যারা হেফাজতের শহীদি শাহাদত বর্ণনা করেছে, সাধারণ আলেম সমাজ সহ সকলেই, সকলের যেন এই শাহাদতের মর্যাদা দেওয়া হয় এবং যারা এমন হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলকে যেন, যারা দেশে আছে শাস্তি অবশ্যই দিতে হবে এবং যারা দেশের বাইরে অবশ্যই তাদেরকে দেশে এনে শাস্তি দিতে হবে, আমরা আহ্বান জানাই। মোলা হাতে ধরিয়ে দেওয়া কিন্তু তার কার্যকারিতা না আসে। দেখেন কওমি মাদ্রাসা দেশের বিশাল বড় সেক্টর, যেখানে প্রায় 40 লাখ শিক্ষার্থী বসবাস করছে, ঠিক পড়াশোনা করছে, সেই হিসাবে কওমি মাস্টার্স, দারুল হাদিস মাস্টার্সের যে মানটা দেওয়া হয়েছিল সেটা 2018 সালে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে। 2018 থেকে অর্থবিধি 2024, যেখানে বয়স কত বছর চলে গেল, 6 বছর চলে গেল, এখন পর্যন্ত কোনো সেক্টরে কার্যকারিতা দেখা যায়নি। এই বিশেষ করে ফেসিস হাসিনা সরকার, সে এমন কোনো সেক্টর নাই যেখানে বৈষম্য করে নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে সে জুলুম করে নাই, সবচেয়ে বেশি জুলুম যেখানে সে যে সেক্টরে করেছে সেটা হলো মাদারিসে কওমিয়া। আমাদেরকে একটি বুঝ দেওয়ার জন্য তারা সরকারি স্বীকৃতি মাদ্রাসার সনদকে মাস্টার্সের মান শুধুমাত্র নামে দিয়েছে, কোনো কার্যকারিতাই দেয়নি। এখন বলতে পারেন যে তারা এটা দেয় নাই কেন, এখন এটা না দেওয়ার পেছনে ফেসিস সরকার কোনো সময় চায় না এদেশের বিশাল একটি অংশ মাদ্রাসা ছাত্র যারা আলেম ওলামায়ে কেরাম সর্বদা সবচেয়ে আমল আখলাক এবং যেখানে সবচেয়ে এদেশের শীর্ষ ভালো মানুষ, শীর্ষ আলেম ওলামায়ে কেরাম
যারা তারা যদি রাষ্ট্রের মধ্যে চলে আসে দুর্নীতি আর জুলুম দুর্নীতি অন্য কিছু করার সুযোগ পাবে না এজন্য এমন তাদের